জেলে থেকে পাঁচটি আসে ব্যাপার তো আপনি তো আওয়ামী লীগের চাইতে অতি আওয়ামী লীগের মতো কথা না না অতি আওয়ামী লীগের আমাকে বলতে দেন না আপনার কথা বলতে কথা বলো পারি দিন এর গণতান্ত্রিক সৌজন্যতা রাখেন কোন ধরনের কথা আপনি আমার কথা তো সবই সময় আপনি নিয়ে নিলেন আচ্ছা আমরা শেষ করব জুবাই আপনার সময় না ভাই আমি আপনার সময় দিয়েছি না 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 আপনার কথার মধ্যে কথা বলিনি অবশ্যই কথা বলেছেন কথা বলেননি আপনার কথা দালালি দালালি করেন আর মিয়া কথা বলেন দালালি জামাত ইসলামকেও তো আজকে আওয়ামী লীগ বুকে টেনে নেছে শুক্রিয়া রাজনৈতিক ক্ষেত্রে জামাত ইসলামকে যেভাবে মানে আমাদের যুব সংহতি কি শব্দ বললেন আবার বুকেটে নিয়ে অবশ্যই বুকেটে নিয়েছে কেন কেন বুকেটে যুব সংহতির সম্মেলনের স্থান নির্ধারণ করে স্থান আপনি জামাতের সম্মেলনের অনুমতি দেন না অনুমতিপত্র আনতে গেলে ধরে নিয়ে যান আর আগের দিন রাত্রিবেলা যুব সংহতির 10 তারিখের প্রোগ্রাম 9 তারিখে আপনি পাল্টায়া আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে নিয়ে যান আর জামাত ইসলামে দিয়ে দেন জাগান ভাই মানুষ বুঝে বাংলাদেশের জনগণ অবশ্যই বুঝে আপনারা যদি মনে করেন যে আপনারাই শুধু বোঝেন আওয়ামী লীগ আলাদা তা সঠিক নয় অবশ্যই অবশ্যই এর মধ্যে হেতু আছে এবং সেটা মাওলানা জুবায়ের আমাদের সময় আওয়ামী লীগের সাথে জামাতের যে আলোচনা শেষ করতে চাই সামনে আসছে একটা তথ্য দেই আপনাকে জুবায়ের আমরা আলোচনা শেষ করব জি শুধু একটা তথ্য দেই এই যে বেগম খালেদা জিয়ার বিচার বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ মনে করে না যে এটা অর্থনৈতিক দুর্নীতি বিচার এটা রাজনৈতিক প্রতিহিংসার বিচার এটা স্থাপ মানে আওয়ামী লীগের বিবেকবান এটা বেগম খালেদা জিয়া শিখাইছে আওয়ামী লীগের মধ্যে বেগম খালেদা জিয়া পল্লীবন্দ এবং বেগম খালেদা জিয়ার সমান কেউ নাই প্লিজ না এই জুবাইর ভাই প্লিজ বললাম তো যে বেগম এটা বেগম খালেদা জিয়া শিখাইছে পল্লীবন্দকে 5 বছর আমি যেটা বলছি যে বেগম খালেদা জিয়ার সাথে জনপ্রিয়তায় আদর্শে নিতে পারবেন না তার জনপ্রিয়তা বাংলাদেশের তিনটি নির্বাচনে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন বাংলাদেশের তৃতীয় কেউ নাই একমাত্র হুসেন মোহাম্মদ এরশাদ শুধুমাত্র রংপুরে দুইবারের নির্বাচনে তিনবারের নির্বাচনে বিজয়ী হয়েছেন তাও কম আসনে কিন্তু বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে নির্বাচিত এবং এবং আওয়ামী লীগ ভাই ভুল তথ্য দিচ্ছেন আপনি রাখেন না বলছি তো আমি তো বললাম না না পাঁচটি আসনে আপনি কম ভোটে বলেন আমি তো বললাম আপনি বললেন যে তিনটি আসনে পল্লীবন্ধু পাঁচটি আসনে নির্বাচন হয়েছে না পল্লীবন্ধু নির্বাচন করছেন জেলে থেকে পাঁচটি আসনে ব্যাপার তো আপনি তো আওয়ামী লীগের চাইতে অতি আওয়ামী লীগের মতো কথা না না অতি আওয়ামী লীগের আমাকে বলতে দেন না আপনার কথা বলতে কথা বলো পারি দিন এর গণতান্ত্রিক সৌজন্যতা রাখেন কোন ধরনের কথা আপনি আমার কথা তো সবই সময় আপনি নিয়ে নিলেন আচ্ছা আমরা শেষ করব জুবাই আপনার সময় না ভাই আমি আপনার সময় দিয়েছি না 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 আপনার কথার মধ্যে কথা বলিনি অবশ্যই কথা বলেছেন কথা বলেননি আপনার কথা দালালি দালালি করেন আর মিয়া কথা দালালি না দালালি 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 করি না আপনার চেয়ারম্যান বলছে যে আপনার আমাদের চেয়ারম্যান দালাল কথা বলতে পারে আপনাদের প্রতারক বলে দালাল বলে আপনারা মাঝে যাবেন সুবিধা নিবেন হালুয়া রুটি ভাগ খাইবেন আবার কুসুম কুসুম সমালোচনা করবেন এখন আবার বিরোধী দল সাথে ওইটা নিয়ে কথা বলবো না আচ্ছা আমি বলি শুনেন এই যে উনি বলছেন উনি যেটা বলছেন লবিস্ট কি বিদেশিদের কাছে বিএনপি ধর্ণা দেয় অপ্রয়োজনীয় আলাপ করলাম এটা মানে অপ্রয়োজনীয় আলাপ বিএনপি নাকি বিদেশিদের কাছে ধর্ণা দেয় একটা তথ্য দেই শুধু আর কোনো কিছু আমরা শেষ করব শেষ করে দিবেন এই যে কামাল হোসেন প্রথম আলোতে চমৎকার বিশ্লেষণ দিয়েছে লবিস্টের পিছনে আওয়ামী লীগ কত লক্ষ ডলার ব্যয় করেছে এই কয়েক বছরে তিন বছরে এবং বিএনপি বিগত তিন বছরে লবিস্ট নিয়োগ এক পয়সা ব্যয় করেনি এবং এটা সুনির্দিষ্ট তত্ত্ব তাহাজিব আলম সিদ্দিকি 2022 সালে আওয়ামী লীগের এমপি তিনি বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে মানে ইউকেতে ইউএসএতে লবিস্ট নিয়োগ করেছে এবং তার টাকা দেওয়ার পরিমাণ $12,60,000 কী পরিমাণ আপনি চিন্তা করতে পারবেন সেখানে বিএনপি এবং বিরোধী দলে থাকাকালীন আওয়ামী লীগ কতবার কত লক্ষ টাকা বিনিয়োগ করেছে আমাদের মিশন আছে আমাদের অ্যাম্বেসি আছে রাষ্ট্রের টাকা দিয়ে আমি পুষি সেইগুলো বাংলাদেশের মানুষের মানবতা ধরনের কাজ করতে পারবো।